তো এবার আমরা একেবারে বেসিক রিলেটেড এই তিনটা অঙ্ক করে ফেলবো, এই তিনটা অঙ্ক করে ফেলবো এখন। তো আসেন করে ফেলি, এই এক নম্বর অঙ্কটা করে ফেলি প্রথমে। এখানে এক নম্বর অঙ্কটা আবার লিখে ফেলি, ডি বাই ডি এক্স দেওয়া আছে কত, 7e^x। তাহলে আসেন, আমরা এতক্ষণ কি বুঝলাম যে 7টা হলো কনস্ট্যান্ট, ওটা না আমার চিন্তা করার দরকার নেই, ওটা কি থেকেই যাবে, আমি শুধু ডিফারেনশিয়েশন করব e^x এর ডিফারেনশিয়েশন করব, ঠিক আছে? তো e^x এর ডিফারেনশিয়েশন করলে কি হয়, ইর মাথার উপরে যা থাকে তাই হয়, e^xই হয়। তো এক নম্বর অঙ্কটা কিন্তু কমপ্লিট, এক নম্বর অঙ্ক হয়ে গেছে ডিফারেনশিয়েশন। এবার কত, দুই নম্বর, আমি একটা একটা করি, একটু মুছে দিই জায়গা কম। এক নম্বরটা আপনার উঠাই ফেলেন। এখন যদি আমি দুই নম্বরটা করি, দুই নম্বরটা যদি এই জায়গায় করি, আছে কত, ডি ডি এক্স এ e^x আর এক্স এ স্কোয়ার, এই এটার ডিফারেনশিয়েশন করবো। তো খেয়াল করেন, এখানে দেখেন e^x এটারও ডিফারেনশিয়েশন করা যায়, এক্স এ স্কোয়ার এটারও ডিফারেনশিয়েশন করা যায়, সাথে আছে কি এ, কিন্তু এখানে এটা হলো কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, সেজন্য এটা আমি কি করব, রেখে দিব, এটা আমি কি করব, রেখে দেব। আর ডিফারেনশিয়েশন করব কাদের, এই দুইজনের ডিফারেনশিয়েশন করব। তো এই দুইজন যদি ডিফারেনশিয়েশন করি, তাহলে এরা দুইজন কী আকারে আছে, গুণ আকারে আছে। আর আমরা জানি কি, গুণ আকারে কোনো ডিফারেনশিয়েশন থাকলে তাদেরকে কী করা যায় না, সরাসরিভাবে করা যায় না, কীভাবে করতে হয়, ইউভি দিয়ে ভেঙে ভেঙে করতে হয়। তার মানে এটারে আমরা ওখানে রেখে দিলাম, ওটার কোনো কাজ নাই, কারণ ওটা কি কনস্ট্যান্ট। এখন এই দুইটার ডিফারেনশিয়েশন করব। তাহলে আসেন, প্রথমে কি করতে হয়, প্রথমে একটারে রাখতে হয়, ই রে রাখলাম, এক্স স্কোয়ারের ডিফারেনশিয়েশন করলাম কত, 2x। এগুলো কিন্তু আর বলতেছি না যে 2x কেন হলো, কারণ এতক্ষণ পর্যন্ত শুধু দেখলে হবে না, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যদি প্র্যাকটিস করেন তাহলে এগুলো আর আমার বলার দরকার নেই। প্লাস এবার থাকবে কি, এবার থাকবে এক্স স্কোয়ার, ডিফারেনশিয়েশন করবো কার, ই এক্স এর। তো ই এক্স এর ডিফারেনশিয়েশন কি, e^x, এটাই কিন্তু আমার আনসার। তো এই জিনিসটাই আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে এই যে এই কনস্ট্যান্ট যদি এরকমভাবে থাকে তাহলে কি করব, তারে রাখবো আর এগুলো কি করব, ইউভি আকারে ডিফারেনশিয়েশন করে ফেলবো। আশা করি বুঝতে পারতেছেন। আরেকটা দেখেন, এটা যদি দেখি, তিন নম্বরটা যদি করি, 1, 2, 3, তাহলে ডি বাই ডি এক্স পি e^3x এটার ডিফারেনশিয়েশন করব। তো এখানে পিটা কি, পিটা হলো কনস্ট্যান্ট, তাহলে পিটা আমি রেখে দিলাম, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু e^3x এটার তো ডিফারেনশিয়েশন করা যায়, এটার ডিফারেনশিয়েশন করব। প্রথমে কারে পিটাবো, ই রে পিটাবো। তো ই রে পিটাইলে কি হয়, ইর মাথার উপরে যা থাকে তাই হয়, e^3x ইর ডিফারেনশিয়েশন করে ফেললাম, মানে ই কে পিটাইলাম, এখন ই আমার এখানে আর নাই, এখন কি আছে 3x। তো আমরা এই যে দেখি, থ্রিটা কি আবার দেখেন কনস্ট্যান্ট, থ্রিটা কনস্ট্যান্ট, এক্সের ডিফারেনশিয়েশন করলে কত, 1, তার মানে কত থাকে এখানে, শুধু 3 থাকে। এই জন্য এই যে এখানে শর্টকাট আমরা মোটামুটি শিখে রাখছিলাম যে এক্সের সাথে যা থাকে তাই হয়, তাহলে এখানে যেহেতু 3x, এক্সের সাথে কত আছে 3, তার মানে এক্সের সাথে যা থাকে তাই হয়। আর আমি আপনাকে বলছিলাম যে একটার পরে একটা ডিফারেনশিয়েশন করার পরে কিন্তু পরস্পর কী আকারে থাকবে, গুণ আকারে থাকবে, এই জন্য কিন্তু এখানে গুণ দিচ্ছি। তো আশা করি এই কনস্ট্যান্ট রিলেটেড কোনো ভেজাল আপনাদের হবে না। এখানে আর একটা ভুল সবাই করে, আমি একটু সেটাও বলে দিই আপনাদেরকে। যেমন ধরেন ডি বাই ডি এক্স, এখন মনে করেন যে 7a, এখন আপনি মনে করতেছেন যে 7a, তো 7a তো কনস্ট্যান্ট, 7a কনস্ট্যান্ট, আমি 7a এর কনস্ট্যান্ট কী করবো, রেখে দেবো। তাহলে আপনি এখানে ডিফারেনশিয়েশন করবেন কার, এখানে ডিফারেনশিয়েশন করার মতো তো কেউ নাই, কারণ এক্সের সাপেক্ষে ডিফারেনশিয়েশন করতেছেন, এখানে এক্স কী করতে হবে, থাকতে হবে, যদি এক্স না থাকে তাহলে তার ডিফারেনশিয়েশন তো করা যায় না। সুতরাং এখানে শুধুমাত্র কনস্ট্যান্টই, এখানে কোনো এক্স নাই, তো যেখানে এক্সই নাই সেখানে ডিফারেনশিয়েশন করা যায় না, এখন এই কনস্ট্যান্টগুলো আর এখানে থাকবে না, থাকলেও এখানে রাখেন, এখানে যেহেতু এক্স নাই সুতরাং ডিফারেনশিয়েশন করলে কত হবে, 0 হবে, সুতরাং কত, 0। তো ওই কথাটা ভুলে গেলে কিন্তু চলবে না, যার বিয়ে তার ঘুম নাই পারাপড়শির ঘুম নাই, যার বিয়ে তার খবর নাই পারাপড়শির ঘুম নাই, যার বিয়ে তাকে উপস্থিত থাকতে হবে, তারপরই তার কি হবে, বিয়ে অনুষ্ঠিত হবে। তো আশা করি বেসিক থেকে একেবারে আমি দেখাইতেছি, যারা একটু পারেন তারা বোরিং হওয়ার দরকার নাই, দেখেন উপকারে আসবে। ওকে।